সালামু আলাইকুম, নমস্কার। মই আজি একবাৰ আকৌ আপোনালোকৰ সন্মুখত আহিছোঁ বহু অতি দুখদায়ক কিছা লৈ। এক সপ্তাহ আগে মই মদিনা শরীফৰ পৰা রিকুয়েস্ট কৰিছিলোঁ গোটেই অসমবাসীক যে আমাৰ হাইলাকান্দি, করিমগঞ্জ জিলা আৰু বহুত জেগাত পানী, বানপানী বহুত বেছি হৈছে। ফ্লাড 2024 নামে দিয়া হৈছে আর বহুত মানুষ, লাখ লাখ মানুষ বিপদত আছে, লাখ লাখ মানুষ শিবিরত গৈ পাইছে। আর সব মানুষ কাপড় টাপড় কারণে, খারাপ খোৱাৰ বস্তু খোৱাৰ কারণে, বেবি ফুডৰ কারণে মানুহে হাহাকার বের করে আছে। মই রিকুয়েস্ট কৰিছিলোঁ আমাক জমিতল মাক, অসমক, হাইলাকান্দি, করিমগঞ্জ। ভাল লাগিছে যে তিনি চারিদিনের পৰা আমার করিমগঞ্জ জমিয়ত উলামা, মৌলানা লোকমান সাহেব, মৌলানা মেহবুব সাহেব আর তেখেতর সাথী সঙ্গী সকলে মিলি নাও তুলাই হাজার হাজার প্যাকেট রিলিফ বিতরণ করে আছে। হাইলাকান্দির মৌলানা তাজউদ্দিন সাহেব, বাহার ভাই আর বহুত মানুষ নামছে। কইলে এনেকা নাই যে করিমগঞ্জের মানুষের পয়সা নাই, বহুত পয়সাল আছে, ডর ডর পয়সাল আছে, আর হাইলাকান্দিতো আছে, ডর ডর বেপারী সকল আছে। বেলে মানে রিকুয়েস্ট করার পাছতো আজিলৈকে কোনো একটা অর্গানাইজেশন, কোনো সংগঠন, দুই একটা গ্রুপে পলিটিক্যালি মানে দেখিছো যে এক কার্টুন 5,000 টাকার এক কার্টুন বিস্কিট আর পানি লই উলাইছে, নাওয়ার ভিতরে শুটিং করে আছে। হ্যাঁ, এইটু কি হয়ে যাব ইমান ডর বিপদের পর? এটা মানে আকো একবার আমার যে 5 জন বিধায়ক আছে, মই আপনার হাত জোড়ি রিকুয়েস্ট করে আসো, আল্লাহ আপনার বহুত পয়সা দিছে। আর এইটাই পরীক্ষার সময় মানুষ বিপদ যেতিয়া থাকে, বিপদত কোন কাম আহে, দুষ কাম আহে, এই বিপদর টাইম আপনার চাব না লাগে কোনে ভোট কিমান দিছে, কোনো দিয়া নাই, এক পয়সা ভোট না লাগে। আমার আমার সেবা লাগে, মানব সেবার কারণে আমি রাস্তাতে আহিছো। এইটার কারণে আপনার এজন এজন MLA কমসে কম যিমান পারে বস্তু লৈ, নাও লৈ আপনাদের ময়দানত নামক। আর যিমান পার্টির ডর ডর পার্টি মানুষ ভোট লৈছে, কংগ্রেসের হোক, বিজেপির হোক, আমার মুসলমানে বহুত লাখ লাখ ভোট দিয়ে করিমগঞ্জের MP সাহেবকে জিতাইছে। মই আপনাকেও রিকুয়েস্ট করে আসো, অন ডর ডর যিমান রিলেট হোক আছে, পয়সা লই আল্লাহ দিছে, পয়সা আজি আছে কালি না থাকিব, উপরালা আপদ বিপদ পাঠায় আপনার আমার পরীক্ষার কারণে। এইটার কারণে মানে আশা আছে মোর এই বিলটা আপনাদের শুনব, মানে কার উপর কোনো ক্রিটিসাইজ করা নাই, আল্লাহকে বাঁচতে এই পয়সা বাঁচালে না বাঁচিব, শেষ হয়ে যাবে একদিন, আমি এই পৃথিবীরপর যাম, যাবই লাগিব। এই যে মানুষ হিন্দু মুসলমান হোক, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের ময়দানত নামি এই মানুষবিলাক সাহায্য করব বলে মানে আশা রাখিল। মানে আকো একবার হাত জোড়ি আবেদন করে আসো, নিবেদন করে আসো, আপনাদের ময়দানত নামি এই মানুষবিলাক 1 টাকা, 2 টাকা, 5 টাকা যি পারে এইটু সাহায্য করক। খোদা হাফিজ। মোর আশা আছে আপনার এই কথাটা শুনব, কিছু মানুষ মোর এই পিলর পিছত ময়দানত নামিব, মানে আশা রাখিছো। খোদা হাফিজ। জয় হিন্দ, জয় আয়।